জিনপিং উত্তর কোরিয়াকে চাপ দিচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি মনে করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়াকে চাপ দিতে তার সাধ্যমতো চেষ্টা করছেন। রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে একথা বলেন ট্রাম্প। সিবিএস টিভি নেটওয়ার্কের ফেস দ্য নেশন প্রোগ্রামে যা সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা চালায় তবে তাতে আমি খুশি হব না। আমি আপনাকে আরও বলবো, আমি মনে করি চীনের সম্মানিত প্রেসিডেন্ট এতে খুশি হবেন না। পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর শনিবার এ সাক্ষাৎকার দেন ট্রাম্প। খুশি নয় অর্থে সামরিক পদক্ষেপ বোঝাচ্ছেন কিনা সঞ্চালক জন ডিগারসনের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি জানি না, তবে আমরা তা বিবেচনা করে দেখব। পরে পেনসিলভানিয়ার হ্যারিসবার্গে তার প্রেসিডেন্সির 100তম দিন উদযাপন উপলক্ষে এক র্যালিতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া ইস্যুতে আমরা খুব শীঘ্রই সমাধান খুঁজে বের করব। এর আগেও উত্তর কোরিয়ার সংকট নিয়ে সাংবাদিকদের সামরিক পদক্ষেপের বিষয়ে প্রশ্নের জবাবে একই কথা বলেন ট্রাম্প। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।